नमस्कार बंधुरा आमी प्रीतम आमार चैनल नेचार गुरुते आपनाके आरो एकबार स्वागत जानाई। आज आमी एकटा नतून विषय निये भिडियो करछि। भिडियोटा जे विषय टपिकटा हयतो आपनारा अनेकेई जानेन सेटा हच्छे पब्लिक प्रविडेंट फंड बा पीपीएफ। आमरा अनेकेई जीपीएफ जानी, ईपीएफ जानी एबं पीपीएफ सम्पर्केओ जानी, किन्तु पब्लिक प्रविडेंट फंड एक्जैक्टलि जिनिसटा कि, कारा करते पारेन, कारा एई प्रकल्पे सुविधा निते पारेन एबं किभाबे निते पारेन, तार जन्य कि कि क्राइटेरिया रयेछे, किभाबे आपनि टाका इनभेस्ट करते पारबेन, कत टाका इनभेस्ट करते पारबेन, कबे नागाद टाका आपनि सुद सहजे फेरत पाबेन, तार ग्यारेंटी कि, के ग्यारेंटी दिच्छे, एबं एई समस्त विषय निये पुंखानुपुंखभावे एई भिडियोटा आमि तैरि करार चेष्टा करेछि। এই ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে যা আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তাই বন্ধুদেরকে আমি আরও একবার অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেল নেচার গুরুকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই টাইপের আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আরও অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাই, যেখানে আমি এই সংক্রান্ত একটা তথ্য বলি তৈরি করেছি যেটা আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে বলবো এবং আপনারা এ সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, যেমন বলছিলাম এখন আমি কম্পিউটার স্ক্রিনে আমার চলে এসেছি। এখানে দেখছি যে আমি যে জিনিসটা তৈরি করেছি বেসিক্যালি এটা একটা অনেকটা কোশ্চেনের সেশন টাইপের, অনেকটা ডিটেলসে কিছুটা দেওয়া আছে এবং সেটা নিয়ে আমি পরপর ব্যাপারগুলোকে বোঝাতে থাকবো। এবং আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনটাকে একটু বড় করে নিয়েছি, জুম করে নিচ্ছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, অর্থাৎ আপনাদের ভিজিবিলিটি যাতে পরিষ্কার থাকে, এবং সেই জন্যেই স্ক্রিনটা বড় করে নিলাম। আচ্ছা, প্রথমেই যেটা বলছিলাম পিপিএফ, হোয়াট ইজ পিপিএফ? না, পিপিএফ স্ট্যান্ডস ফর পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সেভিং স্কিম, এবং এই সেভিং স্কিমের আন্ডারে যেটা সবচেয়ে বড় যে ফিচারের সেটা হচ্ছে এর নিরাপত্তা এবং ভালো রিটার্ন। ট্যাক্স সেভিং অবশ্যই, 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স সেভিং পাওয়া যায়। এরপর আমরা ফিচার্সগুলো দেখে নিই। ফিচার্সগুলো দেখলে পিপিএফ সম্পর্কে সমস্ত তথ্যটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটি, ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট টুল ব্যাকড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ট্যাক্স ফ্রি অর্থাৎ 1.5 লাখ টাকা পর্যন্ত আমরা ট্যাক্সে বেনিফিট পেতে পারি। ফিক্সড ইনকাম এবং হাই সেফটি, কারণ এখানে রেট অফ ইন্টারেস্টটা যথেষ্ট ভালো, তো ইনকামটাও যথেষ্ট ভালো হবে, এবং সেফটি অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। অ্যাট্রাকটিভ ট্যাক্স বেনিফিট, যেটা অলরেডি আগের পয়েন্টে দিয়েছিলাম। লং টার্ম সেভিং স্কিম, ইয়েস, এটা একটা খুব ভালো এর পজিটিভ পয়েন্ট। অনেক ক্ষেত্রেই শর্ট টার্মের ক্ষেত্রে আমরা ফান্ডটাকে প্রপারলি ইউজ করতে পারি না, বাট লং টার্মে আমরা অনেকটা ফান্ড ইউজ করতে পারবো। 15 ইয়ার্স লক ইন পিরিয়ড ক্যান বি এক্সটেন্ডেড অলসো, এবং 5 বছরের ব্লক ইয়ারে এটাকে এক্সটেনশনস করা যায়। মানে 15 ইয়ার্সে যদি আমার ম্যাচিওর হয় তাহলে সেক্ষেত্রে নেক্সট 5 ইয়ার ব্লকস, মানে হচ্ছে 20 ইয়ার্স বা 25 ইয়ার্স, এভাবে আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি। অ্যান্ড অলসো দ্য লোন ফেসিলিটি অ্যাভেলেবেল, লোন ফেসিলিটি আমরা এখান থেকে লোনও পেতে পারি। পরের পয়েন্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ইন্ডিয়ান রেসিডেন্ট পিপিএফ অ্যাকাউন্ট করতে পারে, কিন্তু একটি পিপিএফ অ্যাকাউন্ট, অনলি ওয়ান পিপিএফ অ্যাকাউন্ট, একজন ব্যক্তি একটাই পিপিএফ অ্যাকাউন্ট করতে পারবে। তবে সেই ব্যক্তি তার মাইনর ছেলে বা মেয়ের নামে কিন্তু সে পিপিএফ অ্যাকাউন্ট করতে পারে। একজন ব্যক্তির নামে যে কোনো, হয় সে পোস্ট অফিসেও অ্যাকাউন্ট করতে পারে, অথবা সে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক বা কিছু প্রাইভেট সেক্টর ব্যাঙ্কেও সে অ্যাকাউন্ট করতে পারে। যদি কোনো ব্যক্তি তার যদি জিপিএফ বা ইপিএফ, নর্মালি জিপিএফ থাকে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়, তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে, এবং এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড প্রাইভেট সেক্টর যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যারা ইএসআই এবং পিএফএ সুবিধা দেয় তাদের ক্ষেত্রে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড থাকে, তো সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু এই সুবিধা নিতে পারে, অর্থাৎ তারা পিপিএফ অ্যাকাউন্ট করতে পারে। পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধা নিষেধ নেই, সুতরাং এই ডাউটটা মন থেকে একেবারে ক্লিয়ার করে ফেলা দরকার। পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু জয়েন্টলি করা যায় না, অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে জয়েন্টলি পিপিএফ অ্যাকাউন্ট হয় না। বাচ্চার বাবা মা অর্থাৎ গার্জেন বা পেরেন্টসরা তাদের চিলড্রেনের নামে, মাইনর চিলড্রেনের নামেও কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট করতে পারে। এটা একটা কিন্তু পয়েন্ট, যেখানে একজন ব্যক্তি যেহেতু একাধিক অ্যাকাউন্ট করতে পারেন না, সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার বাচ্চার নামে, তার শিশুর নামেও কিন্তু সে করতে পারে। মিনিমাম এবং ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন,
অর্থাৎ একটা পিপিএফ অ্যাকাউন্টকে সচল রাখতে গেলে কতটা মিনিমাম অ্যাকাউন্ট অ্যামাউন্ট আমাকে প্রত্যেক বছর জমা দিতে হবে এবং ম্যাক্সিমাম আমি কত টাকা জমা দিতে পারি। সেক্ষেত্রে যেটা স্পষ্ট গাইডলাইন বর্তমানে রয়েছে সেখানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, অর্থাৎ 500 রুপি মিনিমাম আমাকে সাবমিট করতেই হবে এবং ম্যাক্সিমাম 1.5 লাখ আমাকে সাবমিট করতে হবে। এবং সেখানে একটা বছরে আমি 12 ইনস্টলমেন্টসেই ম্যাক্সিমাম 1.5 লাখ অ্যামাউন্ট জমা করতে পারি, তার বেশি টাকা আমি পিপিএফ অ্যাকাউন্টে জমা করতে পারি না। একটি বাৎসরিক একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে বেসিক্যালি কোথায় অ্যাকাউন্ট করতে পারি? যে কোনো ন্যাশনালিস্ট ব্যাঙ্ক, যে কোনো পোস্ট অফিস অথবা কিছু প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে আমরা কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারি। কী কী ডকুমেন্টস লাগে? ডকুমেন্টস আপনার ফিল্ড এবং সাইনড পিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটাকে প্রপারলি ফিল আপ করতে হবে, নমিনি ডিটেলস দিতে হবে এবং সেখানে আপনার সাইন করতে হবে। সেলফ অ্যাটেস্টেড আইডি প্রুফ, সেলফ অ্যাটেস্টেড অ্যাড্রেস প্রুফ, যেখানে আপনি বসবাস করছেন তার প্রুফ লাগবে, ফটোগ্রাফ লাগবে আপনার এবং নমিনেশন ফর্মটা অবশ্যই প্রপারলি ফিল করতে হবে, যাতে আপনার অবর্তমানে আপনার নমিনি যাতে এই পিপিএফ অ্যাকাউন্ট থেকে সুবিধা পেতে কোনোভাবেই বঞ্চিত না হয় বা দুর্ভোগ তাকে পোয়াতে না হয়। ডিপোজিট অ্যামাউন্ট অলরেডি আমি ডিসকাস করেছি ব্যাপারটায় যে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 500 এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট একটা ফিনান্সিয়াল ইয়ারে 1.5 লাখ। ইন্টারেস্ট রেট এই বছরে এখনও পর্যন্ত আমি যে সময় ভিডিওটি করছি সেই সময় কারেন্ট রেট হচ্ছে 7.1% পার অ্যানাম, যদিও টাইম টু টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ করতে থাকে। পিপিএফ টেনার যেটা আমরা বুঝি, অর্থাৎ একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলে কতদিন পর্যন্ত সেই পিপিএফ অ্যাকাউন্টটা মিনিমাম আমাকে চালাতে হবে, অর্থাৎ লক ইন পিরিয়ড যেটাকে আমরা মিনিমাম বুঝি, সেই লক ইন পিরিয়ড যেটাকে যদি আমরা বলি বা মিনিমাম যেটাকে ম্যাচিওর করবে সেটা হচ্ছে 15 ইয়ার্স। যদি ধরে নিই যে আমি January 20, 2014 একটা অ্যাকাউন্ট করেছি, তাহলে সেই অ্যাকাউন্টটা ম্যাচিওর করবে 31st March 2029, দ্যাট ইজ 15 ইয়ার্স ফ্রম March 31st, 2014। তার মানে January 2014 যে অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম সেই অ্যাকাউন্টটাকে 31st March 2014 থেকে কাউন্টিং শুরু হবে এবং তারপরে ঠিক 15 বছর পরে অর্থাৎ 31st March 2029 গিয়ে এই অ্যাকাউন্টটা ম্যাচিওর করবে। কিন্তু আমরা 5 বছর ব্লক ইয়ার করে, অর্থাৎ 15 বছর থেকে 20 বছর অথবা 25 বছর বা 30 বছর এইভাবে কিন্তু আমি এক্সটেনশন করতে পারি। দুটো অপশান রয়েছে, সেটা হচ্ছে উইথ ডিপোজিট এবং উইদাউট ডিপোজিট। অর্থাৎ আমি উইদাউট ডিপোজিট কোনোরকম কোনো টাকা জমা দিলাম না পরের 5 বছর, যদি আমি 5 বছর ব্লক ইয়ারের জন্য এক্সটেনশন করি সেক্ষেত্রে টাকা দিতেও পারি আবার নাও দিতে পারি, সেক্ষেত্রেও আমাকে অপশান চুজ করতে হবে। অ্যাকাউন্ট ট্রান্সফার, যদি আমার কোনো কারণে অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রয়োজন পড়ে, আমার বসবাসের স্থান পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রভিশন রয়েছে। পিপিএফ অ্যাকাউন্ট একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে, একটা পোস্ট অফিস থেকে আরেকটি পোস্ট অফিসে এবং একটা পোস্ট অফিস থেকে একটি ব্যাংকে এবং একটি ব্যাংক থেকে পোস্ট অফিসে, মানে ভাইস ভার্সা আমরা ট্রান্সফার করতে পারি। কিন্তু একটা জিনিস স্পষ্ট করে মনে রাখতে হবে, কোনো ব্যক্তির থেকে আরেকটা ব্যক্তির নামে কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফার হয় না। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে অনেকেই কোশ্চেন করে থাকে, যাদের মনে ডাউট থাকে যে প্রিম্যাচিওর ক্লোজার কি করা সম্ভব। প্রিম্যাচিওর ক্লোজার পসিবল, কিন্তু আপনাকে 5টি ফিনান্সিয়াল ইয়ার আর্থিক বছর আপনার এই অ্যাকাউন্টটাকে ওপেন রাখতে হবে বা চালাতে হবে। কী কী বিষয় আপনি ক্লোজ করতে পারেন? মেডিকেল ট্রিটমেন্ট, লাইফ থ্রেটনিং ডিজিজ আপনার আপনার স্ত্রী বা আপনার স্বামীর জন্য এবং আপনার বাচ্চার বা ডিপেন্ডেন্ট পেরেন্টের যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রিম্যাচিওর ক্লোজারের জন্য অ্যাপ্লাই করতে পারেন উইথ প্রপার ডকুমেন্টস অবভিয়াসলি। হায়ার এডুকেশন আপনার নিজের জন্য অথবা আপনার সন্তানের জন্য এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার রেসিডেন্সি স্টেটাস চেঞ্জ হয় কোনো কারণে, আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে পার্মানেন্ট রেসিডেন্সি সিটিজেনশিপ পেয়ে যান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পিপিএফ অ্যাকাউন্ট আপনি ক্লোজার করতে পারেন। তবে একটি প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে 5 বছর মিনিমাম আপনার পিপিএফ অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করতে হবে। এবার যেটা ম্যাচুরিটি বলছিলাম, ম্যাচুরিটি অফ অ্যাকাউন্ট, ম্যাচুরিটি অ্যাকাউন্ট যেটা, সেটা 15 ইয়ার্স আপনাকে কমপ্লিট করতে হচ্ছে পিপিএফ অ্যাকাউন্ট। 15 ইয়ার্স পরেই এটা আপনার ম্যাচিওর করে এবং ম্যাচুরিটির পরও আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন
এখানে যেমন হচ্ছে উইথড্রল অ্যান্ড ম্যাচুরি অ্যামাউন্ট, যেমন আপনি এখানে আমি একটা তিনটে অপশন এখানে দিয়েছি, আপনি ম্যাচুরিটির সময় তিনটে অপশন নিতে পারেন। ধরুন পনেরো, একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে 15 বছর পরে যখন অ্যাকাউন্টটা ম্যাচিওর করছে তখন সেক্ষেত্রে আপনি তিনটে অপশনের জন্য যেতে পারেন। ফার্স্ট, উইথড্রল অফ ম্যাচুরিটি অ্যামাউন্ট, দ্য অ্যাকাউন্ট হোল্ডার ক্যান উইথড্র দ্য পিপিএফ অ্যামাউন্ট অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট অ্যাকিউরড দেয়ার অন, দ্য এন্টায়ার ম্যাচুরিটি প্রসিওর্স আর এক্সেম্পট ফ্রম ট্যাক্স। মানে আপনি যখন টাকা জমা দিয়েছিলেন তখনও যেমন ট্যাক্স বেনিফিট পেয়েছিলেন, যখন আপনার টাকা ম্যাচিওর করছে তখন আপনি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন এবং টোটাল অ্যাকুমুলেটেড মানি আপনার ইন্টারেস্ট সহযোগে আপনি আপনার অ্যাকাউন্টে আপনি আপনার নিজের কাছে ফিরে পাচ্ছেন। তাই এটা হচ্ছে প্রথম অপশন 15 বছরে। অথবা এক্সটেনশন পিপিএফ অ্যাকাউন্ট উইথ কন্ট্রিবিউশন, আপনি মনে করলেন পরের 5 বছর ব্লক ইয়ারের জন্য আপনি এক্সটেনশন করবেন, করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, না আপনাকে আগে থেকে জানাতে হবে, চয়েস অফ এক্সটেনশনটা আপনাকে জানাতে হবে 1 বছরে, এবং 1 বছরের মধ্যে এবং ম্যাচুরিটি ডেট 1 বছরের মধ্যে আপনাকে জানাতে হবে, এবং সে আদারওয়াইজ আপনার ডিফল্ট চয়েস অপশানটা কিন্তু মানে যেটা উইদাউট কন্ট্রিবিউশন সেটা অ্যাপ্লাই হয়ে যায় এক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আপনি 60% পর্যন্ত টাকা এই এই 5 বছর পিরিয়ডে আপনি উইথড্র পর্যন্ত করতে পারবেন, এই প্রভিশনও কিন্তু এখানে রয়েছে। আরেকটি প্রভিশন রয়েছে, আপনি এক্সটেনশন করলেন কিন্তু কোনো কন্ট্রিবিউশন করলেন না, সেক্ষেত্রে এটা হচ্ছে ডিফল্ট চয়েস। মানে বাই ডিফল্ট কোনো ব্যক্তি যদি এক্সটেনশন করে তাহলে এই ডিফল্ট চয়েসটা ধরে নেওয়া হয়, যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে সেটা আপনাকে জানাতে হবে। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে আপনি একটা বছরে, একটি বার্ষিক ইয়ারে একবারই আপনি টাকা তুলতে পারবেন, হ্যাঁ, এবং টোটাল ব্যালেন্স ক্যান বি উইথড্রন, এবং টোটাল ব্যালেন্স পর্যন্ত আপনি উইথড্র করে নিতে পারবেন এই ক্ষেত্রে। বন্ধুরা, আমি চেষ্টা করেছি পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বেসিক তথ্য দিয়ে আপনাদের মনে যে সমস্ত ডাউটস আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্যে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নেচার গুরুকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।